বিজয়া দশমীতে আমি সমস্ত ত্রিপুরাবাসীর সুস্বাস্থ্য কামনা করি, আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার সমৃদ্ধি এবং ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর হোক, সেটাই আজকের দিনে আমার কাম্য। মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন, যে দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে, তাতে সবার সহযোগিতা চাই। সবার সহযোগিতা নিয়ে সুন্দর ত্রিপুরা গড়ার যে আমাদের মূল সিদ্ধান্ত, সেটাকে ফলপ্রসূ করার জন্য আজকে মা দুর্গার কাছে আমি প্রার্থনা করেছি। আজকে দুর্গা এখানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসেছি, তো আমার পুত্র, তার জন্মদিন আছে, তার জন্য প্রার্থনা করার জন্য এসেছি। সে দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক।